হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এম এ ড্রিম ওয়ার্ল্ড আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আবারও আরও একটি নতুন ভিডিও নিয়ে নতুন দিনে হাজির হয়ে গেলাম আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা করলা গাছের বাম্পার ফলন পেতে পারেন তো আপনাদের হয়তো মনে আছে আমার একটি গাছে অলরেডি করলা ধরে গিয়েছিল। যখন বাসায় ছিল তখনই তো আমি সেই করলা গাছটা আসলে কাটতে পারিনি যখন করলাটা উঠেছে তখন দেখেছি অনেক সুন্দর হয়ে উঠেছে তো আমার আর ইচ্ছে করছিল না সেই করলা গাছের ওয়ান জি কাটিং দিতে আর আরেকটা কারণ হচ্ছে যে করলা গাছ যদি আমি মানে নিয়ে আসতে চাই বাহিরে যখন নিয়ে আসবো তখন আমি চেয়েছি কাটতে কারণ আগে কেটে দিলে দেখা যায় যে এগুলো ডালপালা অনেক বেশি দেয় আর বাসায় সেভাবে আসলে টেক কেয়ার করতে পারি না তো যাই হোক এখন এই যে দেখতে পাচ্ছেন সেই গাছটা এইটা এটা হচ্ছে সেই গাছ আমি করলাটা বড় হয়ে একটু বড় হয়েছিল তারপর আমি কেটে ফেলেছি সেটা আর এখন কেটে দিয়েছি এটার উপরের দিকটা এই যে দেখতে পাচ্ছেন কেটে দিয়েছি তো কেটে দেওয়ার ফলে যেটা হয়েছে এই যে দেখুন ওয়ান জি কাটিং করার পর এই যে ডাল বাহির হচ্ছে এখানে আরও বাহির হচ্ছে আর এই গাছটা আমি আর কাটিনি এটা এখানে নিয়ে এসেছি নিয়ে আসার পর আর কাটা হয়নি কিন্তু কাটবো কাটবো বলে আমাদের আর কাটা হচ্ছে না আর আম্মাও অসুস্থ ছিলেন আমিও অসুস্থ তো সেই কারণে আর কাটা হয়নি তো আজকে এখন কেটে দিব এটার ওয়ান জি কাটিং করবো তারপর আমি আপনাদেরকে দেখাবো টু জি কাটিং গো আজকে দেখাতে পারবো কারণ টু জি লত বাহির হয়ে গিয়েছে তো অনেকেই আসলে নতুন গার্ডেনিং করছেন এবং জানেন না যে ওয়ান জি কাটিং বা টু জি কাটিং কী ওয়ান জি কাটিংটা হচ্ছে যে আপনাদের মেন যে গাছটা থাকে তো আমি এদিকটাতে একটু দেখাই এই যে দেখুন একটা গাছ এই গাছটা এই যে দেখতে পাচ্ছেন একটাই লত দিয়ে বাহির হয়েছে তো এটা হচ্ছে ওয়ান জি লত মানে ওয়ান জি ডাল তো এইটা যখন অনেক বড় হবে তখন দেখা যায় যে পাশের থেকে এভাবে আরও কয়েকটা ডাল বাহির হয় তো সেটা হচ্ছে টু জি লত প্রথমে যখন ওয়ান জি লটটা এইভাবে আরও একটু বড় হবে লাইক এক ফুটের মতো হবে টুয়েলভ ইঞ্চি বা এ থেকে মর তখন আপনারা এটাকে একটু কেটে দিতে পারেন তো আমার এটা কিন্তু টুয়েলভ ইঞ্চি না আরো বেশি বড় হয়ে গিয়েছে আর এটাই হচ্ছে সেই মেইন ডাল তো এখন আমি দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু ফুল আসা শুরু হয়েছে এই যে দেখুন ফুল আসা শুরু হয়েছে তো তারপরেও আমি এখন আমার মনে হচ্ছে এখানে করলা ধরবে কিনা না আছে কিনা না জানি না বুঝতে পারছি না তো যাই হোক আমি এখানেই কেটে দিব আমার ওয়ান জি কাটিং করে দিব এই তো ওয়ান জি কাটিং হয়ে গেল তো টু জি যে লটটা সেটা ওয়ান জি কাটিংয়ের পরে বাহির হয় আর কি তো আপনারা যদি ছোট থাকতে কেটে দেন তাহলে টু জি লটটা তাড়াতাড়ি বাহির হয়ে যায় বাট যেহেতু আমার গাছটা অনেক বড় হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেহেতু অলরেডি টু জি লত বাহির হয়েছে কয়েকটা তার মধ্যে এই যে একটা এটা হচ্ছে একটা টু জি লত তো টু জি লতটা আমি দেখি এই যে এখানে এসে এই যে এটা তো এটা হচ্ছে টু জি লত আর এখন আমি এই টু জি লটটাকে কেটে দিব তো এটা হবে আমার টু জি কাটিং তো অনেকের আবার কোয়েশন থাকতে পারে যে টু জি লট কত বড় হলে এটা কাটতে হবে তো আপনারা আমার যে লটটা দেখতে পাচ্ছেন এটা দেখুন এখান থেকে এইটুকু বেয়ে এইটুকু হয়েছে লাইক দুই ফিটের মতো তো আমি এই যে ডালটা দেখতে পাচ্ছেন এটা এক ফুটের মতো হবে এই যে এটা তো এটা আমি কাটবো না আর একটু বড়ো হোক তারপর কাটবো মানে আমি চাচ্ছি যে অ্যাটলিস্ট টু ফিট হোক তারপর কাটবো বাট প্রথম যেটা সেটা কিন্তু এক ফুট থেকে একটু বড় হলেই কেটে দিতে পারবেন তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার দুইটা গাছ আছে এটা এই যে এখানে আসলে বোঝা যাচ্ছে না কারণ একটা লতেই যে দেখেন এইখানে একটা জ্বর আর আরেকটা হচ্ছে এখানে তো এটা কিন্তু এই যে এটা কিন্তু বড় হয়ে গিয়েছে মাসাল্লাহ তো এখন এটার আমি ওয়ান জি কাটিং করে দিব তো এইখানে একটু করে এই কেটে দিলাম এটাই হচ্ছে ওয়ান জি কাটিং আর এই গাছটা কিন্তু এখনও লত বাহির হয়নি আর এটা হচ্ছে আরেকটা গাছের এটা হচ্ছে আরেকটা গাছ তো এই গাছেরও আমি ওয়ান জি কাটিংটা করে দিব আল্লাহ কি করব চলেই যাচ্ছে আমি তো কাটতে পারতেছি না তো আচ্ছা যাই হোক এটা কেটে ফেলে এখানে এই তো কাটা হয়ে গেল এই যে ওয়ান জি কাটিং এই গাছটারও হয়ে গিয়েছে আর আরেকটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছি টু জি লত তো আমি আর একটু চাচ্ছি যে টু জি লতটা আরেকটু বড় হোক তারপর কাটবো তো এই তো আর আরেকটা গাছ আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন এইটা এইটারও আপনারা দেখেন আমি কিন্তু ওয়ান জি কাটিং করিনি তো এখানে এখানে দেখেন এই যে একটা টু জি লত বাহির হয়েছে এই যে বাদ আমি টু জি লট এখন কাটা যাবে না এটা ছোট আর ওয়ান জি লটটা আমরা কেটে ফেলবো তো এটা হবে ওয়ান জি কাটিং তো আমি এখানে এই যে এইখানটাতে কেটে দিব এটা ওয়ান জি কাটিং করে দিলাম এই তো আলহামদুলিল্লাহ আশা করি যে ভালো ফলন হবে ওয়ান জি কাটিং তো শেষ হলো আরেকটা টু জি কাটিং দিয়ে দিলাম তো যারা আমার এই টিপসটা ফলো করে ফলাফল পাবেন ভালো রেজাল্টের তখন আপনারা আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি আসলে লাস্ট ইয়ারও এভাবে করেছি আর ঠিক এই জায়গাটাতেই আমি করলা লাগিয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন পেয়েছি তো আপনারা যারা সেই ভিডিওগুলো মিস করেছেন আমি তাদের জন্য ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে দেখে দিতে পারেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম